দুর্গাপুরের পিসিবিএল কলোনিতে শুরু হলো পুষ্প প্রদর্শনী ও সবজি প্রদর্শনী। মূলত ওই আবাসনে থাকা আবাসিকদের নিয়েই এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করে আসছেন উদ্যোক্তারা বেশ কয়েক বছর ধরেই। রকমারি ফুলের বাহার ও বিভিন্ন ধরনের সবজির প্রদর্শনী শিল্পাঞ্চলবাসীর আকর্ষণ কারে প্রত্যেক বছরই। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বন দপ্তরের আধিকারিক অনুপম খান সহ পিসিবিএল কারখানার বিশিষ্ট আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। খুবই মানে বলার নয়, আমাদের মোটামুটি অক্টোবর পুজোর পর থেকেই আমাদের একটা উৎসবের মরশুম চলে। অক্টোবরের পর থেকেই আমাদের মানে গাছ লাগাবো, গাছ চারা সিলেকশন সমস্ত কিছু রেডি, মাটি রেডি। এটা মাটিটা রেডি করে মালি দাদারা, মানে ওরা সাহায্য করে মাটি রেডি করতে। তারপরে গাছ সিলেকশন করা, গাছ নিয়ে আসা, চারা নিয়ে আসা, মানে প্রচণ্ড আনন্দ হয় অক্টোবর থেকে বলার নয়। পুরো তিন চার মাস আমরা পুরো এনগেজ থাকি বাগানে, ঘরের কাজ প্লাস বাগানের কাজ করে মানে খুব আনন্দ করেই আমরা এই তিনটে চারটে মাস কাটাই। বলছি শুধু এখানে সবাই মহিলারাই বেশি উদ্যোগ নেয়, কারণ কি হাজব্যান্ডরা টাইম পায় না, হাজব্যান্ডরা সকালবেলা বেরিয়ে যায় অফিস, তারপরে বাড়ির কাজ সামলে আমরাই মেয়েরাই সমস্ত কিছু। কি কি ফুলের গাছ লাগিয়েছেন? আমি লাগিয়েছি ইনকা, ডালিয়া, রক্ত গাঁদা আছে, তারপর ওই চাইনিজ গাঁদা আছে, ইমপ্রেশন আছে। আর সবজি? সবজি বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পার্পেল ক্যাবেজ, পার্পেল কলিফ্লাওয়ার সবই, লেটুস, আলু, পেঁয়াজ সমস্ত কিছু। এই যে এটা একমাত্র আমার মনে হয় পিসিবিএলেই আছে, তো খুব মানে ওনারা তো খুবই সাহায্য করে, ম্যানেজমেন্ট থেকে তো খুবই সাহায্য করে এবং উদ্যোগে উৎসাহ দেয় প্রচণ্ড রকমভাবে, মানে সব রকমভাবেই আমরা সাহায্য পাই। আপনার নাম? আরেকটা জিনিস সেটা হলো যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, এই যে সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড না, তার জন্য কি বলবেন? দেখুন, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় ব্যাপার নয়, আমাদের বাগান করে মনের আনন্দটা, মনের স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে আসল। এবং আমরা এটা সবাই মানে খুব ভালোভাবে স্পোর্টলি মেনে নিই যে ফার্স্ট সেকেন্ড থার্ডটা কোনো ইস্যু নয়, আমাদের বাগানে সবাই ভালো বলে, নিজেদের মনের শান্তি পায়, নিজেদের মনে আনন্দ থাকে, এটাই যথেষ্ট। আপনার নাম? আমার নাম শ্রাবণী ব্রহ্মচারী। খুবই সুন্দর উদ্যোগ। হ্যাঁ, বিশেষ করে যে দুটো জিনিস ওনারা একসঙ্গে মিক্স করেছেন, যে ফ্লাওয়ার এবং তার সঙ্গে ভেজিটেবল, এবং দুটো আলাদা পোর্শনের মধ্যে করেছেন, এটা খুবই প্রশংসাযোগ্য। এবং যেটা শুনলাম যে এরপর আজকে ওনাদের এই প্রোগ্রাম হওয়ার পর, হ্যাঁ, রাত্রে নাকি প্রত্যেকেরই বাগান থেকে সবজি নিয়ে সেখান থেকে মিলে ওনারা একটা কমিউনিটি কিচেন টাইপের করে সেখানে সকলে মিলে সেই রান্না করে খেয়ে সেলিব্রেট করবেন। এটা একটা পুরো সকলে মিলে যে আমরা একসঙ্গে আছি, একটা পুরো ইউনিটির বার্তা দেয়। এবং এই উৎসবের মাধ্যমে যেইভাবে ওনারা সকলে গাছপালা তৈরি করে চলেছেন, এটা অতি অবশ্যই প্রশংসাযোগ্য। আমার নাম অনুপম খান, আমি ডিভিশন ফরেস্ট অফিসার, দুর্গাপুর ডিভিশন।